फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी सकले भलो आछेन। तो आमी एखन आछि कुয়াকাটা समुद्र সৈকত এবং আমার সাথে আছে একটি ভাই হাসান ভাই। তো উনি কিন্তু এখানে যারা পর্যটকরা আসে তাদের সাথে ছবি তুলে দেয় তাদেরকে। প্রতি পিস ছবি কত করে নেন আপনি? আমরা পার পিস 10 টাকা নেই, 22 সে নেয় পছন্দ করে। 10 টাকা পিস? হ্যাঁ, পার পিস 10 টাকা। এটা কি ডিএসএলআর দিয়ে তুলে তার মোবাইলে দিয়ে দিবেন? হ্যাঁ, আমরা ডিএসএলআর দিয়ে তুলে দেব। হ্যাঁ, তারপর তারা 22 সে নেয় 10 টাকা পার পিস। আর যদি বেশি ছবি তোলে তাহলে? বেশি ছবি আমি 100 তোলেন 200 তোলেন ওখানে যে করে পছন্দ যার হবে হ্যাঁ তারই আমরা দিয়ে দিই। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু কক্সবাজার কিন্তু সেক্ষেত্রে অনেকটা কম, কারণ কক্সবাজার 5 টাকা এরকম। হ্যাঁ, কক্সবাজার 5 টাকা 3 টাকা। হ্যাঁ, আমরা আর আমাকে এখানে 10 টাকা কেন হয়? আমাদের সমিতি সিস্টেম, আমরা এই ক্যামেরা এলে আমাদের মালিকের মহাজন মালিকের সালাদা মালিক আছে। হ্যাঁ, মালিকের ক্যামেরাম্যান আমাদের তারা ক্যামেরা কিনে দিয়ে দিয়েছে। আমরা প্রত্যেক ছবিতে 10 টাকা করে নিলে মালিক পায় 60 টাকা এবং তারা পায় 3 টাকা, ঠিক আছে? এরকম না? হ্যাঁ এরকমই, কিন্তু জিনিসটা কক্সবাজার থেকে একটু ভিন্ন রকম। এখানে সবাই হয়তো এক সবাই এক সবাই সবাই সেল নিবে। তো আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে ছবি তুলতে পারবেন, যে কটা ছবি তুলবেন সেখান থেকে বেছে বেছে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যে কটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে 10 টাকা করে পে করতে হবে। তো আপনি কি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন, যদি যারা আসে তারা আপনাকে ফোন করে যাতে সহজেই আপনার সাথে যোগাযোগ করে ছবি তুলতে পারে? 018-22-22-7-919-9132। তো এই নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা আপনারা কুয়াকাটা এসে ছবি তুলতে চান বা ডিএসএলআর নাই মোবাইল দিয়ে তুলতে চান না, তারা অবশ্যই এই নাম্বারে কল করে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি আপনাদেরকে ছবি তুলে দিবেন এবং কোনো হেসাল নাই কেচাল নাই। যে কটা ছবি তুলবেন সেখান থেকে যে কটা পছন্দ হয় সেই কটার টাকাই দিবেন, বাকি টাকা দেওয়া লাগবে না আপনাকে। তো অবশ্যই আপনারা নিশ্চিন্ত এখানে এসে ছবি তুলতে পারেন, হাসান ভাই খুবই ভালো লোক। তো আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।